সালার ভার্সেস ডাঙ্কি কে এগিয়ে থাকবে। তো সালার এবং ডাঙ্কি একই দিন সময় ক্ল্যাশ করছে, আজকে ডাঙ্কি রিলিজ পাচ্ছে অ্যান্ড আগামীকাল সালার। এটা নিয়ে আমরা দেখছি অনেকে কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেকে অনেকের মন মতো করে বলছে হ্যাঁ শাহরুখ খান বিশাল বড়ো সুপারস্টার, পূর্বাস ওর সামনে টিকবে না হ্যান ত্যান নানা রকম ব্যাপার স্যাপার। হ্যাঁ শাহরুখ খান ডেফিনেটলি বড়ো স্টার, বাট পূর্বাসকে কি আপনি ফেলে দেবেন, একটা সালারকে কি আপনি ফেলে দেবেন? তো হ্যাঁ ডাঙ্কি তো সালার থেকে অনেক বেশি বিজনেস করবে, সালার করবে না? তো আমি আমাদের সাবকন্টিনেন্টে দেখছি আমাদের বিডি কন্টেন্ট ক্রিয়েটররা ম্যাক্সিমামই আসলে সালারকে ফেলে দিচ্ছে। তো এই দুটো নিয়ে আমি কিছু কথা বলবো, আপনারা ভবিষ্যৎ বাণীটা মিলিয়ে নিয়েন যে আসলে আমি যেটা বললাম এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আপনারা টের পাবেন আসলে কী হবে। তো দেখেন ফার্স্টে যে কথা মানতে হবে যে ডাঙ্কির থেকে প্রায় ডাবল বড়ো ছবি সালার, অ্যান্ড ডাঙ্কি কিন্তু অলরেডি আমি বিভিন্ন ক্রিটিক্স রিভিউ দেখেছি সেখানে চারটা পাঁচটা স্টারও পেয়েছে। ডাঙ্কি খুবই ভালো ছবি, খুবই ভালো ছবি, এটা বলার কোনো দ্বিধা রাখে না, আমরা ক্রিটিক্সদের কাছ থেকে জানতে পারছি। বাট সালার দ্বিগুণ বড় ছবি, ডাঙ্কির থেকে প্রায় ডাবল বাজেট, অ্যান্ড সালার হচ্ছে সেই KGF প্রশান্ত নীল সেই KGF ইউনিভার্সের অংশ না হলেও সেটা সঙ্গে এটা কানেক্টেড। যদি কোনো একটা অংশে যদি আসলে রকি ভাইয়ের একটা অ্যাপিয়ারেন্স যদি দেখিয়ে দেয় সালার, বেশ খেল খতম। তাহলে কী হতে যাচ্ছে স্ক্রিনে আপনারা বুঝতে পারছেন, রকি ভাইয়ের একটা এন্ট্রি যদি দেখিয়ে দেয় সালারে তাহলে কী হবে সেখানে। এবং রকি ভাইয়ের থেকেও যশের থেকেও এখানে বড়ো স্টার প্রভাস, তার একটা স্টারডম ডেফিনেটলি আছে, যদিও তার তিন চারটা সিনেমা চলছে না কিন্তু টিকিট বুকিং সব কিছু দিয়ে কিন্তু ডেফিনেটলি কিন্তু সব জায়গায় দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু সালার এগিয়ে থাকবে, কারণ এটা এটা মাস ফিল্ম ভাই। এখন আপনি যদি শাহরুখ খানের জওয়ান পাঠানের সঙ্গে যদি এটা কম্পেয়ার হতো তাহলে সেখানে আলাদা বিষয়, বাট এটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা, এটা রাজকুমার হিরানি সিনেমা, ডেফিনেটলি রাজকুমার হিরানি প্রুভ ডিরেক্টর। অ্যান্ড ইগোর প্রশ্নটা এইরকম একটা পর্যায়ে চলে আসলো যে প্রশান্ত নীলও সত্যি চাইলো না, অন্যদিকে রাজকুমার হিরানিও সত্যি চাইল না, শাহরুখ খানও সরতে চাইল না। ব্যাপারটা এরকম যে আগের বার যখন জওয়ানের ক্রেতাদের সামনে বলা হয়েছে হ্যাঁ জওয়ানের কারণে সালার সরে গেছে, বাট তখন কিন্তু ওদের একটু সেন্টিমেন্টে লেগেছিল, অ্যান্ড এবার কিন্তু ওরাই পুরো না আমরা সরছি না, সব ফালতু কথা, আমরা থাকছি মাঠে, অ্যান্ড তারা কিন্তু আসলে প্রুফ যে হ্যাঁ তারা মাঠেই থাকছে। তো এইসব নিয়ে আসলে বলে কয়ে কোনো লাভ নেই, হ্যাঁ যার যেরকম যোগ্যতা সে কিন্তু সেরকম মাঠেই কিন্তু থাকবে। তো আমার মনে হয় যে হয়তো সালার ভালো রিভিউ পেলে, দেখেন খারাপ রিভিউ পেলে কোনো সিনেমা টিকবে না, যদি ভালো রিভিউ পায় তবে সালার মেবি লং টাইম রান করতে পারে, এখানে সম্ভাবনা আছে। তো ডাঙ্কি এবং সালার এই ক্লাসটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দেবেন। আই অ্যাম ওয়েটিং ফর ইওর কমেন্ট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।